তো এক ধাক্কায় তিন গুণ বাড়লো বিদ্যুতের বিল মধ্যবিত্তের মাথায় হাত বর্তমানে যদি আপনারা ডাব্লিউবিএসিডিসিএল এর নতুন ইলেকট্রিক বিল দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন ইউনিট হিসাবে প্রায় তিন গুণ ইলেকট্রিক বিল বাড়ানো হয়েছে অর্থাৎ নতুন একটি ট্যারিফ প্ল্যানের মাধ্যমে প্রায় তিন গুণ কিন্তু খরচ বেড়ে যাবে আপনার ইলেকট্রিক বিলে তো ডিটেলসে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে বাড়ানো হয়েছে ইলেকট্রিক বিল এবং বর্তমানে কত ইউনিট বিদ্যুৎ পড়লে কত টাকা চার্জ আপনাকে দিতে হবে ডিটেলস জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলআকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সব রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো চলুন শুরু করি তো এখানে আপনাদের দুটো বিল দেখাবো এই যে ফার্স্ট বিল আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গত মাসের বিল অর্থাৎ এই বিলটা বর্তমানে প্রত্যেকের কাছেই রয়েছে আর এটা হলো নতুন বিল যেটা হয়তো অনেকের কাছে এখনো পর্যন্ত আসেনি তো দুই বিলে কিন্তু দুই রকম ট্যারিফ প্ল্যান রয়েছে দেখতে পাচ্ছেন দেখলে বুঝতে পারবেন এখানে একটা অপশন রয়েছে যে এনার্জি চার্জ ডিটেলস এটা কিন্তু এর আগের মাসের বিল এখানে কিন্তু নতুন কোনো রেড চার্ট দেওয়া নেই অর্থাৎ ইউনিট প্রতি কত টাকা চার্জ দিতে হবে তার নতুন চার্জটা কিন্তু দেওয়া নেই শুধুমাত্র পুরনো যে চার্জ সেটা কিন্তু দেওয়া রয়েছে এইবার যারা যারা নতুন ইলেকট্রিক বিল পেয়েছেন তারা দেখতে পারবেন সেখানে কিন্তু নতুন একটি ট্যারিফ প্ল্যান নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন বিল এবং এটা দেখলেই বুঝতে পারবেন যে বর্তমানে ইউনিট প্রতি কত টাকা বাড়ানো হয়েছে বা ইউনিট হিসাবে আপনার বিদ্যুতের বিল কত বেশি আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনার্জি চার্জ ডিটেলস এবং কোয়ার্টারলি কনজামশন এবার দুটো সেকশন রয়েছে এই ফার্স্ট সেকশন হলো আগের ট্যারিফ প্ল্যান ঠিক আছে এটা হলো আগের ট্যারিফ প্ল্যান এবং নিচেরটা হলো দেখতে পাচ্ছেন নিউ ট্যারিফ প্ল্যান অর্থাৎ এই জায়গাটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এবার আমরা দেখে নেব যে কত ইউনিট বিদ্যুৎ পুরলে কত টাকা আপনার ইলেকট্রিক চার্জ হবে তো এখানে ফার্স্ট দেখতে পাচ্ছেন ফার্স্ট সত্তর ইউনিট অর্থাৎ যদি আপনি সত্তর ইউনিট বিদ্যুৎ খরচা করেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা চার পয়সা আগের হিসাবে আপনাকে দিতে হচ্ছিল কিন্তু বর্তমানে ফার্স্ট বত্রিশ ইউনিটে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট সত্তর ইউনিটে যেটা আগে ছিল সত্তর ইউনিটে পাঁচ টাকা চার পয়সা দিতে হতো এবং বর্তমানে বত্রিশ ইউনিটে পাঁচ টাকা চার চার পয়সা আপনাকে দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু প্রায় তিন গুণ ইউনিট কমে গেল অর্থাৎ প্রথমে সত্তর ইউনিটে আপনার যে টাকা খরচা হতো বর্তমানে কিন্তু বত্রিশ ইউনিটেই সেই টাকা আপনার খরচা হবে এবার সেকেন্ড অর্থাৎ সত্তর ইউনিট খরচা করার পর সেকেন্ড তেপ্পান্ন ইউনিটে কিন্তু আপনাকে ছ টাকা তেত্রিশ পয়সা আগের বিল হিসাবে দিতে হতো কিন্তু বর্তমানে বত্রিশ ইউনিট খরচা করার পর সেকেন্ড পঁচিশ ইউনিট খরচা করলে কিন্তু আপনাকে ছ টাকা তেত্রিশ পয়সা দিতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ট্যারিফে ছিল সত্তর ইউনিট খরচা করার পর যদি আপনার তেপ্পান্ন ইউনিট আরও খরচা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছ টাকা তেত্রিশ পয়সা দিতে হবে তেপ্পান্ন ইউনিটের জন্য কিন্তু এখানে চলে এসেছে পঁচিশ ইউনিট অর্থাৎ তেপ্পান্ন থেকে পঁচিশে নেমে এসছে পঁচিশ ইউনিটে ছ টাকা তেত্রিশ পয়সা ইউনিট হয়েছে এবার নেক্সট বিরাশি ইউনিট অর্থাৎ এইটটি টু তিন নাম্বার সেকশন রয়েছে বিরাশি ইউনিটে সাত টাকা বারো পয়সা বিল আসবে সাত টাকা বারো পয়সা ইউনিট হবে বিরাশি ইউনিটে অর্থাৎ প্রথমে সত্তর ইউনিট তারপরে তেপ্পান্ন ইউনিট তারপরে বিরাশি ইউনিটে সাত টাকা বাহাত্তর পয়সা খরচা হবে এবং এখানে দেখুন এটা আটত্রিশ ইউনিটেই সাত টাকা বা পয়সা খরচা হচ্ছে অর্থাৎ এখানে বিরাশি ইউনিট আর এখানে নেমে আসছে আটত্রিশ ইউনিটে অর্থাৎ বিরাশি ইউনিটে আপনাকে সাত টাকা বারো পয়সা দিতে হতো কিন্তু বর্তমানে আটত্রিশ ইউনিটেই আপনাকে সাত টাকা বারো পয়সা দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে এক একশো তেত্রিশ ইউনিট একশো তেত্রিশ পয়েন্ট শূন্য পাঁচ ইউনিট এখানে সাত টাকা বাহান্ন পয়সা ইউনিট পড়বে যদি আপনার একশো তেত্রিশ ইউনিট যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাত টাকা বাহান্ন পয়সা দিতে হতো আগের প্ল্যান অনুযায়ী কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন একশো তেত্রিশের পরিবর্তে চলে এসছে কততে একষট্টি পয়েন্ট পঁচানব্বই অর্থাৎ প্রায় বাষট্টি ইউনিটে আপনাকে সাত টাকা বাহান্ন পয়সা দিতে হবে বর্তমানে ঠিক আছে যেটা একশো তেত্রিশ ইউনিটে সাত টাকা বাহান্ন পয়সা দিতে হতো বর্তমানে একষট্টি ইউনিটে আপনাকে সাত টাকা বাহান্ন পয়সা দিতে হবে এটা হলো নতুন ট্যারিফ প্ল্যান অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু ইউনিটে তিন গুণ কমানো হয়েছে এবং আগে যে ইউনিটে আপনাকে পাঁচ টাকা চার পয়সা দিতে হতো বর্তমানে তিন গুণ ইউনিট কমে কিন্তু আপনাকে সেই টাকা দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন সত্তর ইউনিটে আগে পাঁচ টাকা চার পয়সা দিতে হতো এবং বর্তমানে বত্রিশ ইউনিটে আপনাকে পাঁচ টাকা চার পয়সা দিতে হবে সেকেন্ড তেপ্পান্ন ইউনিটে আপনাকে ছ টাকা তেত্রিশ পয়সা দিতে হতো এবং বর্তমানে সেটা পঁচিশ ইউনিটেই ছ টাকা তেত্রিশ পয়সা দিতে হবে এবং থার্ড বিরাশি ইউনিটে আপনাকে সাত টাকা বারো পয়সা দিতে দিতে হতো এবং বর্তমানে আটত্রিশ ইউনিটে আপনাকে সাত টাকা বারো পয়সা দিতে হবে এবং নেক্সট একশো তেত্রিশ ইউনিটে আপনাকে সাত টাকা বাহান্ন পয়সা দিতে হতো এবং বর্তমানে আপনাকে একষট্টি ইউনিটেই অর্থাৎ একশো তেত্রিশের পরিবর্তে একষট্টি ইউনিটে আপনাকে সাত টাকা বারো পয়সা দিতে হবে এটা কিন্তু নতুন ট্যারিফ প্ল্যান সেই হিসাবে কিন্তু ইলেকট্রিক খরচা আপনার তিন গুণ বেড়ে যাবে এটাই কিন্তু নতুন নিয়মে এসছে তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে নতুন ইলেকট্রিক বিল এসছে নাকি সেটাও কমেন্ট করে অবশ্যই লিখবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ